খবর বলছেন যে এটা আগেরই এটা নতুন কিছু না। ঘটনা যদি তাই হতো 2016 আমরা সম্পদ কর সম্পর্কে রাজ্য সরকারকে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি, যেমন খুশি তেমন নেওয়া যাবে না। তার কী পদ্ধতি হবে, কীভাবে হবে বা কত পর্যন্ত হ্যাশ নিতে পারবে এটা রাজ্য সরকার থেকে 2016 ঠিক করা হয়। এ নিয়ে তখন কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল, পরিষ্কারভাবে তার ব্যাখ্যা দেওয়া হয়েছিল, ব্যাখ্যা দিয়ে বলেও দেওয়া হয়েছে যে এখানে বিভ্রান্তি কোনো সুযোগ নেই। এবং 100,000 উপরে লিফলেট ছেড়ে সেদিন আমরা মানুষকে বিষয়গুলি অবহিত করেছিলাম। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হলো গিয়ে সেই লিফলেট, একদম পুর নিগম থেকে দেওয়া হয়েছিল, এই হলো সরকারিভাবে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি তার ব্যাখ্যাটা কি যদি ঘটনা দেয়, তখন কিন্তু আমরা পরিষ্কার বলেছিলাম কর নির্ধারণের সম্পদের মালিক নিজে সম্পদের হিসাব দাখিল এবং ঘোষণা করবে। দুই, কর প্রদানকারীকে কোনোরূপ হয়রানির শিকার হতে হবে না। তিন, আরও স্বচ্ছতা আসবে এবং নাগরিক বান্ধব হবে। চার, সম্পদ কর নির্ধারণের ক্ষেত্রে নাগরিকরা তাদের মতামত জানাতে পারবেন। বেশি কর প্রদান করলে পরবর্তী সময়ে তা ঠিক করে অর্থাৎ অ্যাডজাস্ট করে নেওয়া হবে। আর যদি কেউ সম্পদ অনুযায়ী কম কর দিয়ে থাকেন তাহলে নিগমের পক্ষ থেকে পুনরায় কর নির্ণয় বা অ্যাসেসমেন্ট করার সংস্থান আছে, সেই অনুযায়ী সেটা পরবর্তী সময়ে তিনি প্রদান করবেন। কর বৃদ্ধি করেই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য নয়, শুধুমাত্র সহজ সরল স্বচ্ছ এবং নাগরিক বান্ধব সম্পদ কর পদ্ধতি চালু করেই মূল লক্ষ্য। ইনকাম ট্যাক্স তখন তিনি এটার মিউনিসিপ্যাল কমিশনার ছিলেন। এখন এটাতে এই যে করটা বাড়ালে প্রশ্ন হল অ্যাসেসমেন্টটা কীভাবে করলেন, এটা অ্যাসেসমেন্ট করতে হবে। তখন কিন্তু বললে হয়েছে যে সেলফ ডিক্লারেশনের ভিত্তিতে ট্যাক্স নিয়ে নেওয়া হয়েছে। তারপরে তো সেলফ ডিক্লারেশন সম্পর্কে যদি সন্তুষ্ট না হয় তাহলে একটা অ্যাসেসমেন্ট করবে। এই অ্যাসেসমেন্টের পদ্ধতিটা কিন্তু নাগরিকরা জানে না কী পদ্ধতিতে করা হয়েছে। আমরা এটা স্পষ্টীকরণ চাই যে এটা কিসের ভিত্তিতে করা হয়েছে, এবং এটা ফিজিক্যাল ভেরিফিকেশন, প্রতিটা বাড়িতে যদি কোথাও সন্দেহ থাকে সেলফ ডিক্লারেশনের পর ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া উচিত নাগরিকের উপস্থিতিতে, এবং সেখানেই অ্যাসেসমেন্টটাকে চূড়ান্ত করা উচিত। চূড়ান্ত করার আগে মালিকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল এবং এটা বাধ্যতামূলক হওয়া উচিত, যা করা হয়নি। অক্টোবরের 5 তারিখ সম্ভবত লাস্ট ডেট তারা বলেছে, বাড়ি বাড়ি নোটিশ ধরিয়ে দিয়েছেন। এটা কী করে হয়, মাত্র গেল 7-8 দিন 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে, মানুষ তো আপত্তি থাকতে পারে। এবং কারো বাড়িঘরে বানিয়ে দিয়েছে কমার্শিয়াল, কাউকে ইন্ডাস্ট্রি করে দিয়েছে, নানা ধরনের কারোকে রেন্টেড হাউস বানিয়ে দিয়েছে, যেটা বাস্তবতা নেই। এবং অ্যাকচুয়াল ঘটনাটা কি সবটা না জানে ভেবে এটা হয় না, মানুষের মতামতের ভিত্তিতে এটা হওয়া উচিত ছিল, তা করলেন না। শুনছিলেন যে এই পুজোর প্রাক মুহূর্তে মানুষ যখন ব্যস্ত, এই সময় কি এটা ঠিক, এটা ঠিক না, এটা একতরফা হয়ে গেছে, একতরফা কিছু করা ঠিক না। বলেছিল যে পরিষেবার এমনিতেই তারা কিছুদিন আগে অনেক কর বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন ফিস টিস যা আছে সব কিছু বৃদ্ধি করে দিয়েছে, কোনো কিছু বাদ নেই। কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করে এগুলো স্ট্রিট লাইট নিচ্ছেন, এবং এই যে করের যে ইয়েটা আমি এটা বলবো আপনাদেরকে, স্ট্রিট লাইটের জন্য কিন্তু কর দেয়, এবং এখানে গিয়ে দেখা স্ট্রিট লাইটগুলো অনেক জায়গায় খারাপ, রিপ্লেস হয় না। ট্রাফিক ব্যবস্থা শহরের প্রায় ভেঙে পড়েছে, ফুটপাথ টুটপাথ ইত্যাদি কি অবস্থা দেখছে, সমস্ত দখল দিয়েছে, মানুষের হাঁটার কোনো ব্যবস্থা নেই, জঞ্জাল দুর্গন্ধময় পরিবেশ হয়ে গেছে, জঞ্জাল সাফাই হচ্ছে না। এবং সেখানে দেখা যায় পানীয় জলের যে সমস্যা, আমরা যেগুলো শুরু করে দিয়ে এসেছি শেষ হওয়ার কথা 2018 এখনও সেগুলো চালু করতে পারিনি। এরকম সাধু দিয়ে আছে, এই বর্ডারের কাছে রামপুর আছে, ওইদিকে প্রগতি স্কুলের কাছে 3টা প্রকল্প আমরা কমপ্লিট করে দিয়ে এসেছি, এখনও চালু করতে পারিনি, পানীয় জলের একটা সংকট চলছে। লক্ষ্য করেছেন যে ত্রিপুরাতে এখন ত্রিবল ইঞ্জিন আগরতলা পুর নিগমে এবং অন্যান্য নিগমগুলোতে চলছে। দিল্লিতে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার, তারপরে আপনার গত নির্বাচনে আগরতলা পুর নিগমে বিজেপি ক্ষমতায় আসলো, হঠাৎ করে আগরতলাবাসীকে ঘুমে রেখে
একটা নোটিশ বাড়ি বাড়ি দিয়ে পাঠিয়ে দিল যে তোমাকে 2023-24 সালে তোমার সম্পদ কর বহুগুণ বাড়িয়ে দিয়ে বলছে এটা দিতে হবে, এটা না দিলে পরে তোমার জরিমানা হবে। কে ঠিক করলো, কে তার বাড়ির সম্পত্তি হিসাব নিকাশ করলো, তার কোনো এক একটা কোনো সদুত্তর না পুর নিগম না ত্রিপুরা সরকার কেউ দিতে পেরেছে। এখন অবধি তারা কোনো এই সম্পর্কে কিছু বলেনি। আপনারা জানেন যে এখানকার মানুষ শুধু অউপজাতিরা না, ও উপজাতি জাতি নির্বিশেষে ধর্মবন্ধের মানুষ শারদ উৎসবের জন্য প্রস্তুতিতে মগ্ন। সমস্ত ছেলেমেয়েরা ক্লাবে ক্লাবে বাজার হাটে মাঠে সম্প্রজাতে এখন এক জায়গায় একটি কথা শারদ উৎসবের। এই শারদ উৎসবের সময়তে ত্রিপুরার মানুষের গ্রামে কাজ নেই, শহরে কাজ নেই, ব্যবসায়ীরা মালপত্র এনেছেন বিক্রি করবেন কি করে হাউত হাফিত্যাস করছে, বাজার দারুণভাবে মন্দা। ঠিক তখন মানুষ যখন এই শারদ উৎসবের আনন্দের জন্য মগ্ন, যখন এটা কিভাবে সম্পন্ন করবেন, কেনাকাটা কিভাবে হবে, পুজো দেখা কিভাবে হবে, পুজো কিরকম হবে, তখন ঠিক এই সময়তে ওনারা বেছে নিলেন এই নোটিশ দিয়ে দিয়ে। এই আমাকে যদি 23-24 সালে আমাকে যদি আমার সম্পদ কর দিতে হয় তাহলে আমি 24 সালের মার্চ মাস পর্যন্ত সময় পাব, এটাই নিয়ম। আমি এখন 5 তারিখ দেব কেন এবং 5 তারিখ না দিলে পরে আমার জরিমানা হবে কেন? সম্পূর্ণ অন্যায় কাজ, সম্পূর্ণ গড়িত কাজ করছে এই পুর নিগম। সবটা ট্যাক্সের উপরে মানুষের চামড়া তুলে দিচ্ছেন, ট্যাক্স বসিয়ে কি কাজ করছেন? রাস্তাগুলো সব ভাঙা, ট্রেনগুলোর কোনো সংস্কার নেই, এক পশলা বৃষ্টি হলে রাস্তাতে মানে ঘরে জল উঠে, রাস্তাতে জল উঠে, এক নাগারে মানুষের জীবনযাত্রার উপরে আঘাত সৃষ্টি করছেন ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে। মশার উপদ্রবে মানুষ থাকতে পারছেন আগরতলা পুর নিগমে, ডিটিডি স্প্রে পর্যন্ত বন্ধ, আর ওনারা ট্যাক্স বসিয়ে চলছেন একটার পর একটা, এবং সেই ট্যাক্স কিভাবে দাহ্য হলো তার কোনো মানে সঠিক যে দিশা, কে আমার বাড়ি মাপজোক করলো, কিভাবে মাপজোক হলো আমি জানলাম না, আমাকে হঠাৎ করে একটা নোটিশ জড়িয়ে দিয়ে বলছে আমার জরিমানা করা হবে। এটা তীব্র বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি এই নোটিশ প্রত্যাহার করো, এই নোটিশ প্রত্যাহার করো এবং সঠিক মাপজোক করে যা প্রয়োজন সেই সম্পদ কর আমরা দেওয়ার পক্ষে যে ট্যাক্স আসবে সেই ট্যাক্স দেব, কিন্তু আমার জায়গা মাপজোক করতে হবে। আননেসেসারি তুমি বলে দেবে কমার্শিয়াল এরিয়া, যেমন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির অফিস, এটা কি কমার্শিয়াল কোনো কাজ হবে? এটাকে কমার্শিয়াল রেটে দিয়ে দিয়েছে, এরকম কিছু কিছু বাড়িতে কমার্শিয়াল রেটে চার্জ বসিয়ে দিয়েছে, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। এটা বিবেচনা করুন, মানুষকে ব্যাখ্যা দেই আর এটা প্রত্যাহার করুন, এই শারদ উৎসবের সময়তে এই কাজ করা যাবে না। সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে আমাদের আহ্বানে এখানে আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দু তিনটি বিষয়ে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার নাগরিকদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আপনাদেরকে। আপনাদের সংবাদ মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর খুমলুঙে একটা সাংবাদিক সম্মেলন করে আগরতলা রাজবাড়িতে অথবা খুমলুঙে আমি ঠিক বলতে পারবো না, একটা সাংবাদিক সম্মেলন করে আগামী 30 তারিখ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের আহ্বান করেছে।
উনি ওনার সাংবাদিক সম্মেলনেই বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে চাপ অব্যাহত রাখবার জন্যই এটা করছেন। আমাদের বক্তব্য হচ্ছে এই ধর্মঘট অপ্রয়োজনীয়। কেন অপ্রয়োজনীয়? এই অপ্রয়োজনীয় এই জন্য যে কেন্দ্রীয় সরকারের সাথে উনি কথা বলে এসছেন বলেই ত্রিপুরার মানুষ জানে এবং উনি জানিয়েছেন, এবং এটাও বলেছেন ত্রিপুরা ভারত সরকারের ইউনিয়ন হোম মিনিস্ট্রি বিশেষ করে অমিত শাহ উনি খুব পজিটিভ ত্রিপুরার উপজাতি জনগণের যে দাবি সেই দাবি রূপায়ণ করবার ক্ষেত্রে তাদের সমস্যা নিরসনের জন্য। তো এরপরে ধর্মঘট কেন, চাপ কি, কিসের চাপ? আসল ঘটনা এটা নয়, আসল ঘটনা হচ্ছে ত্রিপুরার যে উনি ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন এই জন্য যে একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করেছেন উপজাতি সমাজের মধ্যে, বিশেষ করে ছাত্র যুব মধ্যবিত্ত সমগ্র উপজাতি সমাজ উদ্বুদিত হয়েছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এই ইস্যুতে করে, ত্রিপুরা সাবের জন্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হবে এই ইস্যু করে ভুল বুঝিয়ে মানুষকে ওনার সঙ্গে নিয়ে গেছে। ওনারা স্বশাসিত জেলা পরিষদের একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত 23 সালের নির্বাচনে ওনারা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম প্রথম বিরোধী দল হিসেবে মর্যাদা লাভ করেছেন, 13টি আসনে উনি ওনারা জয়লাভ করেছেন। আমি অন্য কথা বাদ দিলাম, এখন কি হচ্ছে ত্রিপুরার এডিসি এলাকাতে? কাজ নেই, কোথাও কোনো কাজ নেই, অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে, স্কুল কলেজ স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এডিসিতে তীব্রমতা, রাজ্যে বামফ্রন্ট রাজ্যে বিজেপির সরকার, আইপিএফটি বিজেপির সরকার, দিল্লিতে বিজেপির সরকার, সবাই যদি সহানুভূতিশীল হয় এডিসি এলাকায় কাজের জন্য এই সংকট হবে কেন, জল পাবে না কেন, ছেলেরা রাস্তা রাস্তায় ঘুরতে হবে কেন, খাবার পাবে না কেন, রাস্তাঘাটের দুর্দশা কেন হয়েছে? আসলে হচ্ছে এই দাবিতে প্রতি এই যে যারা উদ্বুদিত হয়েছিল ঝাঁপিয়ে পড়েছিল তীব্রমতাতে ভাঙন ধরেছে, এই ভাঙনকে রোধ করবার জন্য উনি এদের অ্যাটেনশনকে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। এখনো আন্দোলন করছে, আন্দোলন করে যাবো আমরা। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জনগণের যে মূল সমস্যা উপজাতি এলাকা, শিক্ষা স্বাস্থ্য জাতিগত তার যে জাতিসত্তার বিকাশের যে প্রশ্ন, তার শিক্ষা স্বাস্থ্য কাজ অন্য 10টা মানুষের যা থাকে, এদিকে মানুষ যখন আন্দোলনে সামিল হওয়া হচ্ছে তখন তাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে এই ধর্মঘটটা ডেকেছেন, এই ধর্মঘটকে সিপিআইএম বিরোধিতা করছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.